वेलकाम बैक फ्रेंड्स। এইমাত্র পা খবর অনুযায়ী বিহারের জোট সরকার ভেঙে গেল। লালুর দলে যাচ্ছেন নীতিশের 17 জন বিধায়ক। তো বন্ধুগণ, নীতিশের 17 জন বিধায়ক লালুর দলে যাচ্ছেন, কোন কোন বিধায়ক যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। অরুণাচলের 6 জন জনতা ইউনাইটেড জেডিইউ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে বিহারের রাজনীতিতে। নীতিশের দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কেসি ত্যাগী এই ঘটনার প্রভাব বিহারে পড়বে না বলে দাবি করলেও বাস্তবে তার উল্টোটায় চোখে পড়েছে। এবার 17 জন জেডিইউ বিধায়ক তাদের দলে যোগ দেওয়ার জন্য তদবির করছে। খুব তাড়াতাড়ি এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। বুধবার এ প্রসঙ্গে আরজেডির নেতা শ্যাম রজক বলেন, জেডিইউতে কাজ করার সুযোগ নেই বুঝতে পেরেই বিধানসভা নির্বাচনের আগে দলের জাতীয় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আরজেডিতে যোগ দিয়েছিলাম। এখন নির্বাচনের পরে জেডিইউর অভ্যন্তরীণ পরিস্থিতি দেখে 17 জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু আমরা দলত্যাগ বিরোধী আইন ভেঙে কোনো কাজ করতে চাই না বলে এখন তাদের যোগ দিতে বারণ করেছি। 28 জন বিধায়ক একসঙ্গে দল ছাড়লে কোনো সমস্যা হবে না, তাই আরও 11 জন বিধায়ক হওয়ার পরে সবাইকে একসঙ্গে আমাদের দল নিয়ে আসা হবে। আশা করি খুব তাড়াতাড়ি সেই সংখ্যা জোগাড় হয়ে যাবে। অরুণাচলে জেডিইউ বিধায়করা বিজেপিতে যোগ দেওয়ার পরে বিহারে রাজনৈতিক ডামাডোল তৈরির সুযোগ পেয়েছে আরজেডি। তাই অরুণাচলে যেমন আইন মেনে 7 জন জেডিইউ বিধায়কের মধ্যে 6 জনকে দলে নিয়েছে বিজেপি, তেমনই বিহারেও নীতিশের 28 জন বিধায়ককে একসঙ্গে নিজেদের দলে নিতে চাইছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি। যদি আরজেডির নেতা শ্যাম রজকের দাবি সত্যি হয়, তাহলে বিহারের জেডিইউ বিজেপি জোট সরকার সমস্যায় পড়বেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও আরজেডির এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে নীতিশ কুমার এর সরকার পুরো সময়সীমা পেরোবে বলে মন্তব্য শাসক জোটের নেতাদের। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।